আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। সামনে কুরবানি ঈদ, আর এই কুরবানি ঈদকে সামনে রেখে আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের কলিজা ভুনা। কলিজা রান্না করলে অনেক সময় গন্ধ থেকে যায়। আমি আজ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে প্রতিটা ট্রিক শিখিয়ে দিব কীভাবে কলিজা থেকে গন্ধ দূর করে কলিজা খুবই মজাদার সুস্বাদু করে রান্না করা যায়। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর কলিজা নিয়েছি। গরুর কলিজাগুলোকে একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে গরুর পরিবর্তে খাসি দিয়ে করতে পারেন। ফুটন্ত পানিতে গরুর কলিজা দিয়ে দিচ্ছি, এতে করে কলিজা থেকে গন্ধ দূর হয়ে যাবে আর কলিজার মাঝে থাকা বাড়তি রক্তও কিন্তু চলে যাবে। 5 মিনিট ফুটানোর পরের অবস্থা, কলিজাতে থাকা রক্তগুলো কিন্তু উপরে ফেনার মতো ভেসে উঠেছে। এখন চুলা থেকে নামিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব। কলিজা ঠান্ডা হয়ে আসলে উপর থেকে যদি টান দে, পাতলা যে আবরণটা আছে তা কিন্তু উঠে যাবে, আর এই আবরণটা ফেলে দিলে কলিজা রান্না করলে আর শক্ত হবে না। এবার সবগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো ভাবে কেটে নিতে পারেন। আমি প্রতিটা টুকরোকে একই সমান করে কেটে নিয়েছি। তো এখন চলে যাব রান্নার প্রসেসিংয়ে। তো প্রথমে হাঁড়িতে 1/2 কাপ পরিমাণ তেল নিলাম, সাথে 2টা পেঁয়াজ কুচি দিলাম। এখন দিয়ে দিব আস্ত গরম মশলা, দারুচিনি, 1টা বড় এলাচ, কয়েকটা সবুজ এলাচ, কয়েকটা আস্ত গোলমরিচ এবং কয়েকটা লং, আর দিয়েছি তেজপাতা। আর এখন এখানে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট উপাদান মেথি। আমি 7-8টা আস্ত মেথি দিয়েছি। এখন এগুলোকে একটু নাড়াচাড়া দিব যতক্ষণ পর্যন্ত এটা ফ্লেভারটা না ছড়াচ্ছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুন একসাথে করা আছে। মরিচ গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না আসছে। তো তেল উপরে অনেকখানি ভেসে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কলিজা, যা আগে আমরা কেটে ধুয়ে রেখেছিলাম। কলিজা দেওয়া হয়ে গেলে আমি এখানে উপরে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা এখন কম দিচ্ছি, পরে প্রয়োজন হলে আবারও অ্যাড করা যাবে। এখন কোনো রকম পানি ছাড়াই ভালোভাবে কষিয়ে নেব, এতে করে কলিজার মাঝে মশলাটা ভালো করে ঢুকবে আর এই অবস্থায় চুলার জাল থাকবে মাঝারি হিটে। কলিজাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে এখন এখানে অ্যাড করে দিব 1/4 কোয়া রসুন। এভাবে রসুন দিলে কলিজার টেস্টও বেড়ে যায় আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। এখন এই অবস্থায় রান্না করব যতক্ষণ পর্যন্ত কলিজাটা ভালো করে কষে না আসছে। এখন আরেকটা প্যানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, সাথে 3টা শুকনা মরিচ দিয়ে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েব। শুরুতে কিন্তু আমরা পেঁয়াজ এবং তেলের পরিমাণ কম দিয়েছিলাম। পেঁয়াজ গোল্ডেন হয়ে এসেছে। এখন কলিজার মাঝে এটাকে বাগার দিয়ে দিব। বাগার দিয়ে একটু নাড়াচাড়া দিব আর এখানে সাথে অ্যাড করে দিব 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু কলিজায় অনেক বেশি ভালো লাগে। এখন 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, এটা বাজার থেকে আপনারা কিনতে পারেন। এখন সব উপাদান ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশাবো এবং রান্না করব আরও 2 মিনিটের মতো। এই অবস্থায় ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, তেল কিন্তু উপরে ভেসে উঠেছে এবং কলিজাটা একেবারে 100% হয়ে গেছে। দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা পারফেক্ট হয়েছে। মজাদার এই কলিজা ভুনা আপনারা রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারেন। আশা করি আজকের এই কলিজা ভুনাটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় রেসিপিটি ট্রাই করে আমার দেখে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, আর একবার হলো আমাদের ফেসবুক পেজ ঘুরে আসবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।